আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের জরুরি মন্ত্রিসভায় নতুন করে কি কি সিদ্ধান্ত নিয়েছে এবং কুয়েতের মধ্যে নতুন করে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ। আশা করি পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। শুরুতেই জানিয়ে দিব কুয়েতের জরুরি মন্ত্রিসভায় জরুরি বিজ্ঞপ্তি। গতকাল কুয়েতের মন্ত্রিসভায় থেকে জরুরিভাবে ঘোষণা করেছে যে আজকে পড়া কুয়েত প্রবাসীরা কুয়েতের মধ্যে প্রবেশের জন্য আপাতত মিশর, মরক্কো এবং মালদ্বীপের সাথে সরাসরি বিমান চালু করবে কুয়েতের বিমান কর্তৃপক্ষ। তবে আজ সোমবার 26 জুলাই কুয়েতের সাপ্তাহিক মন্ত্রী পরিষদের বৈঠকে পহেলা আগস্টের নিষিদ্ধ দেশসমূহের মধ্যে আপাতত মিশর, মরক্কো এবং মালদ্বীপের সাথে সরাসরি বিমান চলাচলের বিষয়ে নিশ্চিত করবে বলে জানিয়েছেন কুয়েতের কর্তৃপক্ষ, সূত্র আল কাপাস। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের সাথে সরাসরি বিমান চলাচল পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি আজ সন্ধ্যায় মন্ত্রণালয়ের ঘোষণায় পুরোপুরি জানা যাবে এবং সর্বশেষ কি সিদ্ধান্ত আসে আমাদের কাছে নিউজটা আসার সাথে সাথেই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এদিকে কুয়েতের মধ্যে আমাদের বাংলাদেশের আরও একজন প্রবাসী ভাই মোহাম্মদ আব্দুল মাজিদ, কুয়েতের মুশরেফ করোনা হাসপাতালে দীর্ঘদিন করোনার সাথে লড়াই করে প্রাণ হারিয়েছেন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। অন্যদিকে কুয়েতের মুশরেফের করোনা হাসপাতালের আইসিওতে সুলতান মুনির, আমাদের বাংলাদেশি আরও একজন প্রবাসী ভাই, করোনায় আক্রান্ত হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমরা সকলেই সুলতান মুনির ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইটিকে অতি শীঘ্রই সুস্থ করে দেয়। এদিকে কুয়েতের মার্কিন দূতাবাসে কর্মরত আরও একজন ভারতীয় নাগরিক তার নিজের মাথায় পিস্তল দিয়ে শ্যুট করে আত্মহত্যা করেছে। কুয়েতের আলজাই থেকে জানিয়েছে যে কুয়েতের মার্কিন দূতাবাসে প্রহরী হিসেবে কর্মরত একজন 44 বছর বয়সী ভারতীয় নাগরিক দূতাবাসের ভবনের বাথরুমের ভিতরে পিস্তল দিয়ে শ্যুট করে আত্মহত্যা করেছেন বলে আলজাই প্রতিদিন তা জানিয়েছে। কুয়েতের নিরাপত্তা বাহিনীকে ঘটনার কথা জানানোর পরে পুলিশ অপরাধের জায়গায় পৌঁছে বাথরুম থেকে ওই ব্যক্তির গুলিবদ্ধ লাশ, মাথার কাছে পিস্তল সহ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য ফৌজদারি প্রমাণ বিভাগে প্রেরণ করা হয়েছে। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। আজ 26 জুলাই 2021 রোজ সোমবার। আজ কুয়েতে 24 ঘন্টায় নতুন করে বাংলাদেশি সহ আক্রান্ত হয়েছে আরও 836 জন। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে 3,92,617 জন। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 5 জন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। এর মধ্যে প্রথম ডোজ ছিল একজনের এবং বাকি 4 জন ছিল ডোজবিহীন। এই নিয়ে মোট প্রাণ হারিয়েছে 2,284 জন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছেন 1,112 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,76,098 জন। চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে 14,235 জন এবং আইসিওতে আছে 310 জন। এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি। এখন জানিয়ে দিব আমাদের বাংলাদেশের সর্বশেষ সংক্রমণের পরিস্থিতি। এদিকে আমাদের বাংলাদেশের চতুর্থ দিনে কঠোর লকডাউনের মধ্যে চলছে। এতটা বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশে রেহাই পাচ্ছে না করোনা ছোবল থেকে। প্রতিদিনের রেকর্ড করা হচ্ছে সংক্রমণের হার ও মৃত্যুর হার, আজকেও সর্বোচ্চ রেকর্ড করেছে। আজকেও বাংলাদেশের মধ্যে 24 ঘন্টায় সংক্রমণের সাথে লড়াই করে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও 228 জন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন 19,274 জন এবং নতুন করে 24 ঘন্টায় আরও করোনায় আক্রান্ত হয়েছেন 11,291 জন। এই নিয়ে মোট করোনাতে আক্রান্ত হয়েছে 11,64,635 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 10,584 জন। এই নিয়ে মোট সুস্থ হল 9,98,923 জন।
এই ছিল আমাদের বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশে প্রতি হাজারে 3 দিনার 578 পয়সা করে এবং 1 দিনারে 279 টাকা 49 পয়সা করে। আজকে কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট। আজকে কুয়েতের মধ্যে 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 17 দিনার 450 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 20 পয়সা করে। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।